আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার শালসপল চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের বহুল পরিচিত একটি শপিং মলে, আর এটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স নামে পরিচিত। আর এই বসুন্ধরা মলটা ঢাকার পান্থপথের কারওয়ান বাজারের সংলগ্নে অবস্থিত। আমি আমার ছেলে এবং হাজব্যান্ডকে নিয়ে ফার্স্টে আমি এখানে আসলাম। আমার হাজব্যান্ড এর আগেও এসেছে, বাট আমি আমার ছেলে এই প্রথম বসুন্ধরাতে আসলাম। মূলত আমি এখানে এসেছিলাম একটা আনঅফিশিয়াল মোবাইল ফোন কেনার জন্য, বাট এখান থেকে কোনো মোবাইল কেনা হয়নি। আমি এরপরে হচ্ছে আমাদের মিরপুর এক থেকে একটা মোবাইল ফোন নিয়েছি অফিসিয়াল। আনঅফিশিয়াল মোবাইলটা নিতে গিয়েও আসলে আমি খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম, কারণ আমার বাজেট ছিল হচ্ছে 15-16 হাজার। তো এর মধ্যে একটা আনঅফিশিয়াল মোবাইল আমি ইজিলি পেয়ে যেতাম, বাট যেটা হয়েছে যে আমার কাছে কিন্তু এই টাকাটা অনেক। তো আমি চাচ্ছিলাম না যে আনঅফিশিয়াল মোবাইলটা কেনার পর আবার কোনো প্রবলেম ফেস করি, যার কারণে হচ্ছে আমি অবশেষে সিদ্ধান্ত নিলাম যে অফিশিয়াল সেটই কিনবো। আর সেটা মিরপুর থেকেই কেনা হয়েছিল। তো যাই হোক, মোবাইল ফোন কেনা না হলেও এখানে এসে আমার ছেলে কিন্তু খুবই খুশি, কারণ পরিবেশটা আসলেই খুব সুন্দর আর শপিং মলটাও খুব সুন্দর। আমরা এখন আছি সেকেন্ড ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোর থেকে নিচের ভিউটা কিছুটা এরকম। এখন আমরা যাব হচ্ছে ছতলায়। তো অলরেডি ছতলাতে চলে এসেছে, আর সালমান বায়না ধরেছে যে আইসক্রিম খাবে। তো এখানে অনেক ফ্লেভার আছে আইসক্রিমের। তো সালমান চয়েস করেছে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। তো আমি ওকে বাটারস্কচটাও নিয়ে দিলাম, দুটো ফ্লেভার একসাথে, আর ও হচ্ছে খুব খুশি, খুবই এক্সাইটেড। শুধু খুশি না, বাইরে আসলেও খুবই বিরক্ত করে, যেহেতু মোবাইল ফোন কেনার উদ্দেশ্যে এসেছিলাম। তো যখন মোবাইল ফোনের দোকানের ভেতরে আমরা ছিলাম, ও আমাকে বা ওর বাবাকে কাউকে ঠিক থাকতে দিচ্ছিল না, মানে একা একাই দোকান থেকে বের হয়ে দৌড়ে চলে যায় অন্য দোকানে, এরকম অবস্থা। তো ওর পেছনে হয়তো আমাকে নয়তো ওর বাবাকে দুজনের একজনকে থাকতে হয়। তো আমরা দুজন আসলে স্থিরভাবে দাঁড়িয়ে কথা বলতে পারছিলাম না ওর জন্য। তো মাঝে মাঝে ওকে বাইরে নিয়ে গেলে মনে হয় এই শেষ, আর কখনো ওকে বাইরে ঘুরতে নিয়ে যাব না, এটা মনে হয়। আসলে ও বাইরে গেলে এত বিরক্ত করে, আর যখনই বাইরে যায় তখনই কিন্তু বাসায় আসার সময় কান্না করে, কারণ বাইরে থেকে বাসায় আসতে চায় না। তো এই যে সালমানকে হচ্ছে স্ট্রবেরি আর বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিমটা নিয়ে দিলাম।
তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে, অনেক রাত হয়ে গেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি বসুন্ধরা শপিং মলের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে।